السلام عليكم ورحمة الله وبركاته وشون شاء الله تعالى جنو جيني اما دير كي شهج جاناتي قرار جنو رمضان ماش دان كوريتسن الحمد لله وطبور شمو مانو بيرو پر درود پات كوري جيني بولتسن جي باكتي رمضان ماش پابار پوريو سيام شادون ار مادومي جانات كروي كورتي پالونا جانات حاصل كورتي پالونا روغي مانفوه تاناك دولاي دوشوري تو هوك صلى الله عليه وسلم আজ সিয়ামের মাহাত্ম্য এবং পৃথিবীর বিভিন্ন ধর্মে ও বিভিন্ন স্থানের রোজা সম্পর্কে তুলনামূলক কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ আপনারা আপনাদের কানের কুকলিয়ারকে সজাগ করুন এবং আপনাদের দৃষ্টিশক্তি অবশ্যই পর্যবেক্ষণের মাধ্যমে দ্বার উন্মুক্ত করত পার্থক্য করার চেষ্টা করুন মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন ভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল কেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এটার তাফসীর সহ হাদিস গ্রন্থগুলোতে কিতাবুস সিয়ামের অধ্যায়গুলোতে জানা যায় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সকল উম্মতের সকল নবী রাসূলদের উপরেই সিয়াম ফরজ ছিল তাদের কাইফিয়াত কেমন এগুলো বিষয়ে জানা যায় না বুখারী মুসলিম ছাড়া অন্যান্য হাদিস গ্রন্থেতে সহিহ ও জয়ীফ সহ বিভিন্ন নবী রাসূলদের সিয়ামের কথা পাওয়া যায় বুখারীতে দাউদ আলাইহিস সালামের সিয়ামের কথা পাওয়া যায় মূসা আলাইহিস সালামের সিয়ামের কথা পাওয়া যায় যাই হোক এই সিয়ামের ইসলামী সিয়ামের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো শারীরিক মানসিক ইত্যাদি যতই উপকার থাক মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ ভীতি অর্জন করা পক্ষান্তরে পৃথিবীর যত ধর্ম ও বিভিন্ন স্থানের রোজা বা সিয়াম সমর্থবোধক হিসাবে আমরা বলছি রোজা সেটা মূলত শরীরকে কষ্ট দেওয়া আত্মাকে কষ্ট দেওয়া চলুন একটু আজব ও বিস্ময়কর অদ্ভুত কিছু রোজার কথা শুনে আসি তাহলে আমরা ইসলামের সিয়ামের মূল পার্থক্যটি বুঝতে সক্ষম হব ইনশাআল্লাহ কেউ বা সন্তান জন্মের পর থেকেই একদিন না খেয়ে রাখে আমাদের উপমহাদেশে হিমালয়ের পাদদেশের কিছু জনগোষ্ঠী ফলে অনেক সন্তান মারাই যায় শুধু তাই নয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এমন আজব মার্কা রোজা পালন করে পৃথিবী আমাজনের দক্ষিণ আমেরিকার ব্রাজিলের আমাজনের এক জাতি মৃত্যুর আগে 15-16 দিন বুড়াবুড়িকে না খেয়ে রাখে অতিবৃদ্ধ অতিবৃদ্ধা হয়ে গেলে তাদেরকে না খেয়ে রেখে পরবর্তীতে হাত পা বেঁধে আগুনে পুড়িয়ে তারা নিজেরাই খেয়ে ফেলে শুধু তাই নয় আমাদের উপমহাদেশে সবচাইতে বেশি যে ধর্ম রোজা আছে থাকে তা হচ্ছে হিন্দু ধর্মে হিন্দু ধর্মের এমনকি প্রতিটি দিন পর্যন্ত নির্দিষ্ট দেবতাদের জন্য মঙ্গল শনি ইত্যাদি শিব এবং অন্যান্য দেবতাদের জন্য তারা রোজা থাকে এমনকি শিশুর পর্যন্ত অন্নপ্রাশন্ন করতে হয় অর্থাৎ ফলমূল খেতে পারবে অন্যান্য কিছু খেতে পারবে না তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত অদ্ভুত রোজা আছে এছাড়াও হিন্দু ধর্মে কার্তিক মাসে মহিলারা স্বামীর মঙ্গলের জন্য দোয়া আজ এই রোজা করে থাকে শুধু তাই নয় পৃথিবীর অন্যান্য ধর্মেও কিছু আজব রোজা আছে
সনাতন ধর্ম থেকে উৎপত্তি বৌদ্ধ ধর্মে। তো রোজার বিষয়ে সরাসরি কিছু বলা না থাকলেও মানে না খাওয়ার প্রতি এতটাই উৎসাহিত করা হয়েছে যে দুপুরের পর থেকে আর খাবেই না, বিশেষ করে বৌদ্ধ ভিক্ষুকেরা ভিক্ষামদেহী ভিক্ষা দিয়ে বলে বলে যারা খাবে, যাদের কোনো কামায়ের মূল উৎস নেই ধর্মগতভাবে, তারা দুপুরের পর থেকে সকাল পর্যন্ত না খাওয়ার প্রতি প্রবল উৎসাহিত করা হয়েছে। শুধু তাই নয়, চিবর অনুষ্ঠানে তথাপি বৌদ্ধরাও অনেক রোজা থাকে। জৈন ধর্মে তো শুধুমাত্র দিনে একবার খেতে হবে আর 24 ঘন্টা রোজা থাকতে হবে, 24 ঘন্টা কোনো কিছু খেতে পারবে না জৈন ধর্মে। তবে যদি খেতেই হয় তাহলে অবশ্যই অবশ্যই গরম পানি খেতে হবে। কি আজব কথা, একবার লক্ষ্য করলেন? শুধু তাই নয়, হুনলুলুতে বিয়ের আগে, হুনলুলুতে এমন কিছু আজব, বিয়ের আগে 7 দিন রোজা থাকতে হয় তাদের, আর এই সময় গৃহবন্দী হয়ে থাকতে হবে নারীকে, আর নারী কোনো পুরুষ পর্যন্ত দেখতে পাবে না। আবার অনেক দেশে রোজা থেকে ইফতারি করে মুরগির বাচ্চা দিয়ে, জ্যান্ত মুরগি খেতে হবে তাকে। আর অনেক ধর্মে তো এমন আছে যে, যেমন ইরানের জরথুসের পারসিক ধর্ম অগ্নি উপাসকেরা, মূলত এই রোজা শব্দ ইরান থেকে এসেছে। রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস করা, মানে যেই খাদ্যটি প্রধান সেটা না খেয়ে থাকা। ফলে ইরানের ইরানি ধর্ম বা জরথুস ধর্মে এই আছে যে প্রধান খাদ্য থেকে বিরত থাকা, কিন্তু অন্যান্য সব কিছুই দিনের বেলায় ধুমছে খেতে পারবে। শুধু তাই নয়, জাপানিদের বিষয়ে ওই রকম, জাপানিরা এমন আজব রোজা থাকে যার ইতিহাস পৃথিবীব্যাপী বিরল, যদিও বা তারা ধর্মের নামে সেগুলো করে থাকে। রোজা থাকলে আর কারোর সাথে কথা বলতে পারবে না। কি আজব লাগছে না আপনাদের কাছে এগুলো? এছাড়াও শুধু জাপান কেন, পৃথিবীর আরও অন্যান্য ধর্মেও এরকমভাবে অদ্ভুত আজব রোজার কথা আছে। খ্রিস্টান ধর্মে তো রোজার কথা বলাই নেই সরাসরি, তথাপি লেভিস্ট্রাক্সে একটু আলোচনা এসেছে, ফলে তারা কিছুদিন রোজা থাকে। বিশেষ করে ক্যাথলিক খ্রিস্টানেরা 40 দিন রোজা থাকে। চলে আসুন ইহুদি ধর্মে, এরা রোজা নিয়ে যতটা বাড়াবাড়ি করেছে 30, 40, 50 ইত্যাদি রূপে তারা বর্ধিত করেছে। শুধু তাই নয়, তারা ওই সিনাই পর্বত থেকে প্রায়শ্চিত্ত করার জন্য 40 দিন রোজা থাকে। তাদের ইয়ামুল কিফুর ট্র্যাজেডির দিন, বাপ্তিসা ইত্যাদি দিনেও তারা রোজা থাকে। বর্তমানে তারাও 5টি রোজা থাকে। এমনকি ছোট বাচ্চাদেরও রোজা থাকা জরুরি করে ফেলে দেয় যখন ছোট বাচ্চার খাদ্যের অনেক প্রয়োজন। এটাকে আমাদের সংস্কৃতি ভাষায় বলা হয় অন্নপ্রাশন্ন। অন্নপ্রাশন্ন অর্থাৎ খাদ্য থেকে বিরত থাকা, কিন্তু ফলমূল ঠিকই খেতে পারবে। যতই আজব রোজাগুলো আপনি শোনেন না কেন, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ফিনান্স। ফিনান্স মানে হচ্ছে শাস্তি, শরীরকে শাস্তি দেওয়া। এই কথা তো সরাসরি বাইবেলে আছে, অর্থাৎ ইহুদিরা মনে করে শরীরকে কষ্ট দেওয়াই হচ্ছে রোজা। আর গ্রিক ও রোমানরা শুধুমাত্র যুদ্ধের আগেই না খেয়ে থাকতো, যাতে করে যুদ্ধে কষ্ট সহিংস হওয়া যায়। আর আমাদের উপমহাদেশের ওই ইসলাম ও হিন্দু ধর্মের সমন্বয়ে চিন্তাভাবনায় গঠিত যেই সিয়ামগুলো এসেছে, অর্থাৎ রোজা এসেছে শিখ ধর্মে, অনুৎসাহিত করেছে বাহে গুরু গুরু নানক, তার গুরুগ্রন্থে এটাকে চরমভাবে অনুৎসাহিত করেছে এবং বলেছে যে শরীরকে কষ্ট দিয়ে আত্মার কোনো লাভ বা সুবিধা নেই। এক কথায় পৃথিবীর সকল ধর্মের
রোজাগুলোর মূল উদ্দেশ্য মূলত শরীরকে কষ্ট দেওয়া, আত্মাকে কষ্ট দেওয়া। যদিও বা বৈজ্ঞানিকভাবে না খেয়ে থাকার, বিশেষ করে রোজা থাকার অর্থাৎ সিয়াম সাধনা করার যে লাভগুলো আমরা অনেকেই জানি, এটা আমার বর্তমান মূল মুখ্য উদ্দেশ্য বা বিষয় নয়। এবারে আসুন, ইসলামে সিয়াম সাধনা কেমন করে করতে হবে। ইসলামে সিয়াম সাধনা নিশ্চয় এমনভাবে করতে হবে যার মাধ্যমে আত্মার, শরীরের এবং বিশেষ করে আল্লাহ ভীতি যেন অর্জন হয়। পৃথিবীর আর কোনো ইবাদতই মূলত অন্তরের সাথে সম্পৃক্ত না, যে সিয়াম অর্থাৎ আল্লাহমুখী, আল্লাহর সন্তুষ্টির জন্যে সকল প্রকার পাপাচার এবং খাদ্য পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম। আপনারা সিয়াম সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমার সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ সিয়ামের প্রতিটা বিষয়েই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, কারণ আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ এমনভাবে, সকলেই নয় তথাপি তাদের সংখ্যায় বেশি, যাদের সিয়াম হয় না। যাদের তাদের পরিভাষায় যদি ইরানি ধর্ম অনুপাতে রোজাও ধরি, তাদের রোজাও হয় না। ইরানি ধর্ম থেকে যে আমরা রোজাটা ব্যবহার করি, রোজা যদিও বা সিয়ামের সমার্থবোধক নয়, কখনোই নয়, কারণ রোজা মানে হচ্ছে মূল প্রধান খাদ্য থেকে বিরত থাকা, আর সিয়াম মানে খাদ্যসহ আরও অন্যান্য কিছু, অন্যদিন বলার চেষ্টা করব, সকল শাহওয়াত পাপাচার এবং সকল কাজ থেকে বিরত থাকা। তথাপি ওই রোজাও হয় না, দেখতে থাকুন ইনশাল্লাহ। তার মধ্যে একটি হচ্ছে এই রোজার নিয়ত করা। আসলে সবাই বলে রোজা হচ্ছে, রোজার ফরজ কয়টি, 30টি। না, রোজার ফরজ 30টি নয়। তাহলে কত, তার দ্বিগুণ নাকি আরো কম? কেন আমাদের সিয়াম হয় না, দেখতে থাকুন ইনশাআল্লাহ অচিরেই অন্য একদিন বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।